আগুন পাখি টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে। আগুনের বুকে পা রেখে চলে অঙ্গার খায় ক্ষুধার অনুলি একটি জন্মের নারী যায় তার ছিঁড়ে সাদা পায়ের আর গিয়েছে যে ওরে শান্তি এদেশ এখন ওদের ঘর এদেশ আমার নাই তবু ভেতরে তো অন্ধকার যদি পোকামাকড় থাকে আরে অন্ধকার মেসে ঢুকে পড়তে তোমার ভয় লাগলো না এখন এই খাটে নিচে ভয় তোমার আচব মেয়ে তো তুমি আমি জানতাম তুমি মেসে থাকবে ও তো অনেকবারই এসেছে এমন কখনো মনে হয়নি দেখে মনে হলো যে একটু এলোমেলো মাথার মধ্যে কি যেন একটা ঘুরছে কথাটা একেবারে ভুল বলেন নাই আমারও না কেমন যেন মনে হয়েছে মানে অন্য সময় আমার ভাই যখন আসে তখন এমন তো কিন্তু মনে হয় নাই কখনো কিন্তু এবার মনে হলো ও কি যেন লুকাতে চাইছে ভয়টা তো সেখানে সমস্যা তো জীবনে থাকবেই সেটা সামনে থেকে মোকাবেলা করতে হবে আর সেটা পেছনে রেখে পালাতে চাইলে সেটা কিন্তু পেছন পেছনে ঘুরবে না পাবে শান্তি না পাবে স্বস্তি আচ্ছা একটা কাজ কি করা যায় মেসে রসুলের তো অনেক বন্ধু বান্ধব আছে আপনি তো কলিকাতা যান আপনি একটু খোঁজ লাগাতে পারবেন হ্যাঁ খবর তো নিতেই হবে ওর মেসে দুজন বন্ধু আছে দেখি ওদের কাছে কিছু জানা যায় কিনা ভাই তো একসময় আমার কোল থেকে নামতো নাই আর আজকে আমার ভাইয়ের নিঃশ্বাস আমি চিনতে পারছি না আচ্ছা বলেন তো একে কি সরে যাওয়া বলে এসব কি বলছো আমু তা যদি নাই হয় তাহলে আজকে রসুন তার বুঝিলে কিছু বললো নাই কেন এর কি দূরে সরে যাওয়া বলে নাকি দূরে চলে যাওয়া বলে আমু কেউ তোমার কাছে সরে যায়নি দূরেও চলে যায়নি আমি তো আছি একটু বসেন আমি খাবার দিয়েছি যাও
কি ব্যাপার আমু? তুমি বারবার সমস্যা করছো, কি হয়েছে তোমার? ঘুমে পড়ো তো। ঘুম আসছিল না। সিসি, আমি আপনার কাজের ব্যাঘাত ঘটিয়ে দিলাম। আপনি কাজ করছিলেন, আপনি আপনি কাজ করতে থাকেন, আমি ঘুমিয়ে যাব। দেখো, এটা তুমি বলবো তারপর আমি বুঝতে পারবো। তোমার যে কিছু হয়েছে সেটাকে আমি বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে বলো তো। বিশ্বাস করো, আমার যে কি হয়েছে আমি নিজে বুঝতে পারছি না। মন কেন যেন আনসান করছে, কিছু ভালো লাগছে না, ঘুম আসছে না। বললাম তো কালকে ওস্তাদজির সাথে কথা বলবো, সে যাতে না যায় সেই ব্যবস্থাও করব। ওস্তাদজির কথা লয়? ও, দাদার কথা বলছো? হেকিমের সাথে আমার কথা হয়েছে, ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছে, তারপরে তোমরা সেবা যত্ন করছো, দাদা খুব অচিরেই ভালো হয়ে যাবে। আমার চিন্তা হচ্ছে রসুলকে নিয়ে। আমার ভাই কোনোদিন নিজের কথা কাউরে মুখ ফুটে বলতে পারে নাই। আব্বার ওইখানে গিয়েছে, আমার মনে হয় না আব্বাকেও কিছু বলতে পারবে। কিন্তু তার যদি মনের মধ্যে কিছু আটকে থাকে আর সে যদি বের করতে না পারে, তাহলে আমার ভাইটার সাথে কি হবে? সে কথা আমিও ভেবেছি। পড়ালেখার খরচ তো নেহাতি কম না, কিন্তু ওই যে সে কি যেন একটা করছে তুমি বললে না? জি, ও তো পড়াতো, কিন্তু এতদিন যে এই বাড়িতে থাকলো, ও তো পড়াতে যায় নয়, সেজন্য আমার চিন্তা হয়ে গিয়েছে। আমার ভাই কোনো ভুল পথে যায়নি তো, কলিকাতা শুনেছি সুবিধার জায়গা নয়। না না আমু, সে অসৎ কোনোদিন হতে পারবে না, সে শিক্ষাই সে কোনোদিন পায়নি, এটা আমার বিশ্বাস। আর যাই করুক, অসৎ সে কোনোদিন হতে পারবে না। আমু, খারাপ পথ বলে কি কিছু হয়, কি বলো তুমি? আপনি এমন কথা কেন বলছেন? এই যে ধরো স্বদেশীরা, ওদেরকে অনেকেই বলে ডাকাত। আসলে কি ওরা ডাকাত বলো? তুমি বলো। ডাকাত কেন হতে যাবে? স্বদেশী দাদারা দেশ মায়ের সেবা করে, ওরা অনেক ভালো। আসলে ভালো খারাপ হচ্ছে একটা আপেক্ষিক বিষয়, একটা ধারণা, মানুষের ক্ষেত্র বিশেষে সেটা পাল্টে যায়। আমি জানি আমার ভাই কোনোদিন খারাপ কাজ করতে পারবে না, কিন্তু একা একা থাকে তো মনটা কেমন যেন করে, ভয় ভয় লাগে। চিন্তা করো না আমু, তোমার এখন বিশ্রাম প্রয়োজন। আসলে হয়েছে কি, এই যে এত সব ঝামেলা দেখতে দেখতে তোর মনটা অশান্ত হয়ে পড়েছে। তোর মনটা একটু শান্ত করো, একটু লাগাম টানো, শুয়ে পড়ো তো, আমি এদের কাজকর্ম বন্ধ করে আসছি। আপনারা যেভাবে কুম্ভকর্ণের মতো ঘুমান, কেউ জেগেই নেই যে দেখবে। তবে কেউ কেউ জেগে জেগেও ঘুমায়। এই যেমন আমরা এখানে অনেকক্ষণ ধরে বায়োস্কোপের সংলাপ শুনছিলাম, কিন্তু ভাবছি ঠিক কখন বিরতি হবে আর আমরা উঠে লাইভ যাব। আস্তে আস্তে, কেউ উঠে পড়লে দাঙ্গা হয়ে যাবে। দাঙ্গা বাঁধতে আর বাকি কি, শুলে যখন একবার চড়ে গেছি, এখন না হয় হাসতে হাসতে মরি। আরে আমি সেই তখন থেকে ওকে বলছি বাড়ি চলে যেতে,
সে কিছুতেই যাবে না। কি করি এখন? কি আবার করবে? আমায় নিজের বাড়ি নিয়ে যাবে নাকি সেখানেও হিন্দু হয়ে বলে দাঙ্গা করবে লোকে? না না, আমার বাড়ি সেরকম নয়, কিন্তু আমার বাড়িতে যাওয়া একটু মুশকিল। আমি চাই না আমার জন্য আমার বাড়ির কেউ বিপদে পড়ুক। হ্যাঁ, আমারও তাই মত। হ্যাঁ, তাই বলছি। এখানে মেসে তো তুমি আর থাকতে পারবে না, তুমি বাড়ি ফিরে যাও। এখনো তো তেমন কেউ জানে না, তুমি যেমন করে এসেছিলে তেমন করে চলে যাও। আমার এভাবে সাত পাঁচ না ভেবে বাড়ি থেকে বের হওয়াটা ঠিক হয়নি। আমার উল্টো দিকে লোক কিভাবে সে না বুঝে তার উপরে ভরসা করাটাও ঠিক হয়নি। আমি আগে বলেছি যে আমি বাড়ি ফিরে যেতে পারবো না। এখন দেখি কোথায় যাওয়া যায়। আরে করো কি, এভাবে চলে গেলে হবে? বসো বসো না, বসো, আমি একটু ভেবে দেখি কি করা যায়। আচ্ছা, তুমি যে এখানে এলে তোমার বাড়ি কেউ জানে? হ্যাঁ জানে। সর্বনাশ, পাগল নাকি তুমি? আমার কি দোষ? আমাকে এমন একটা বুড়োর সাথে বিয়ে দিতে চেয়েছে, তুমি হলে করতে এমন করে কি বিয়ে? এই রে, এখানে গৃহযুদ্ধ করে লাভ নেই, আগে দেখো তরুণ কি বলে, তারপরে উত্তর দাও। বটু, সেই আমার দরজা খুলে দিয়েছে, বলেছে তার জামাই বাবু মুসলমান হতে পারে। ব্যাস, শালাবাবু জানে না, তাহলে আর কি, নিকা করে নিলেই হয়। তোমরা আমার এই সমস্যা হাসাহাসি করছো, তোমরা আমার কেমন বন্ধু? আরে অনেক জটিল জটিল জিনিস হাসতে হাসতে করলে অনেক সহজ হয়ে যায়। তুমি কি বিনাকে ভালোবাসো না, সত্যি করে বলো তো? যদি না বাসো তাহলে যাও নিজ হাতে ওকে ফেরত দিয়ে আসো। কিছুতেই না, আমি এখানে বিষ খেয়ে মরে যাব, তাও বাড়ি ফিরে যাব না। আর যদি তোমরা আমাকে বেশি জোর করো তাহলে আমি বলবো তোমরা তিনজন মিলে আমাকে ধরে এনেছিলে এখানে। রক্ষা করো মা, মা চামুণ্ডা, এই অধমদের জান নিয়ে তুমি কি করবে? রসুল তোমায় ভালোবাসে, আমি বল। আচ্ছা তোমরা এক কাজ করো, তোমরা দুজনে কোথাও গিয়ে লুকিয়ে থাকো, তারপরে এদিক সব ঠিক হয়ে গেলে তখন তোমরা আবার এসো। আর রসুল, তোমার বাড়িতে ঠিক হয়ে গেলে তখন না হয় ভেবে দেখা যাবে কি করা যায়। এখন রসুল তো ছাত্র, সেটাও তো তোমার বুঝতে হবে, তাই না? আমি জানি সব, কিন্তু আমার কিছু করার ছিল না। বিপদের এই দিনে ওইটুকু বাচ্চা বুঝলো, সে আমার দরজা খুলে দিল, কিন্তু এত বড় লোক বুঝলো না। আমিও বুঝি, কিন্তু যেই পথটা ভাবা হচ্ছে সেটা অনেক কষ্টের। তুমি কি সেটা সহ্য করতে পারবে? অনেক লাঞ্ছনা, অনেক অপমানের, অনেক কিছু। আমি সব সহ্য করতে পারবো। রসুল, তুমি মেয়েদের সহ্য শক্তি এভাবে আন্দাজ করতে পারবে, তার থেকে তরুণ যা বলছে সেটা করো, পরেরটা পরে দেখা যাবে। আর যেখানেই যাও আমাদের খবর দিও। তাহলে আর দেরি করা ঠিক হবে না, তোমরা বেরিয়ে পড়ো তাড়াতাড়ি, ভোর হয়ে গেল, কে না কে আবার দেখিবে, তার চেয়ে তোমরা এখনই বেরিয়ে পড়ো। তাও ঠিক খুশি দাদা। ঠিক আছে ঠিক আছে, আশীর্বাদ। আশীর্বাদ সব সময় থাকবে। যাও যাও তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। প্রভুলা, তুমি একটু অপেক্ষা করো। আহা, চিন্তা করার কিছু নেই, ও ফিরে আসবে। হ্যাঁ, ভরসা রাখো, এখনই আসবে। তুমি নির্ভয়ে থাকো, ওই যে এসব করলে। যাও 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 যাও, বেরিয়ে পড়ো।
তাহলে আমরা চল। হ্যাঁ ভালো থাকো, আমাদের বায়োস্কোপের নায়ক নায়িকা। যাও 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 তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। যাক বুঝলে তরুণ ভাই, এই নাম ভালোবাসা। যে কিনা ধর্ম প্রেম ভালোবাসা কিছুই মানে না। ধনু ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা। বসেন বসেন মাস্টার মশাই, আপনার গানের গলা তো খুব সুন্দর। কি সুন্দর গান করলেন আপনি, আপনি কি গান শিখতেন? কি বললে? পান? না মা, সকালবেলা আমি পান খাই না। মাস্টার মশাই পানের কথা বলি লয়, গান গান গান, আপনি যে গান গাচ্ছিলেন, আপনি কি কোথা থেকে গান শিখেছিলেন? গান? ও গান? না মা, আমি গান শিখিনি। তবে আমার এক ছাত্র ছিল, সে অনেক কাল আগে, তার বাবা অনেক সুন্দর গান করত। কি দরাজ গলা! মাঝে মধ্যে ওনার কাছ থেকে গান শিখতাম, আমি এমনিতেই শিখে ফেলেছি আর কি। এখন তো দেশকে নিয়ে ঘরে ঘরে গান বাজানো হয়। ঠিক বলেছেন, মানুষের মনে বল আনতে গেলে গানের থেকে কি বড় আশ্রয় আছে? কথা কিন্তু মনে থাকে লয়, কিন্তু গান ঠিকই মনে থাকে। আমি তোমার উপর অনেক খুশি মা, তোমার মতো মেয়ে আমাদের দেশে অনেক দরকার। মাস্টারমশাই আমি কিছু বুঝলাম, আমি কিছু বুঝলাম লয়, আপনি কি বলছেন? কত বড় বুকে সাহস হলে, দেশকে কত ভালোবাসলে, একজন ঘরের বউ একজন স্বদেশীকে ঘরে আশ্রয় দেয়। লোকে যাই বলুক মা, তুমি কিন্তু এমনই থেকো। আপনি খুশি হয়েছেন? মা গো, তোমার মতো মেয়ে যেন ঘরে ঘর হয় বাংলায়। তুমি তো সকলের মা, আমার মা। জীবন বাজি রেখে দেশের জন্য যারা কাজ করছে, তুমি সকলের মা। আমার যদি এমন একটা মেয়ে থাকতো, তাহলে তাকে আমি মাথায় করে রাখতাম। মাস্টার মশাই, আমি তো আপনারই মেয়ে, আমারে দোয়া করবেন। আমি যেভাবে পারি, যতটুকু পারি, এই দেশ মার যেন সেবা করতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করি মা, তুমি সফল হও, দেশ সেবায় তুমি কখনো যেন ক্লান্ত না হও। আগে তো দেশ, তারপর অন্য কিছু। তাহলে আপনার মেয়ের পাশে থাকবেন না কেন বলছেন? তার কি আপনাকে প্রয়োজন নেই? ভাবি দেখো, আনাজের ঝোল করেছি, শিংমাছ দিয়ে করেছি, একটু বেশি করেছি, ভাবি আর বড় দাদা খাওয়ার পরেও থাকবে। তুমি না এক কাজ করো, শিমুরকে ভাত দিয়ে মেখে দিও ঝোলটা, ও খেলে না ভালো হবে। বাবারে আজকে তুই রান্না করেছিস, সেটাই তো বিশাল ব্যাপার। এই তো ভাবি, আমি তো বাড়ির সব দিকে খুঁজে দেখলাম, কোথাও তো বড়দাকে পেলাম না। কোথায় গেল বলতো এই শরীর নিয়ে? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। বাড়ির পেছনের বাগানে দেখেছো? হ্যাঁ মেয়ে তো ভাবি, আমি বাগানের দিকেও দেখে এসেছি।